আমি কষ্ট পাইছি মাজারের উপরে জুতা লইয়া উইটা হাত দিয়ে বাইরে আইয়া মাজারে আগুন লাগাই দিছে এ আমরা এর অ্যাডভোকেট ভাই আছে না অ্যাডভোকেট ভাই ওই যে আমাদের এই অ্যাডভোকেট ভাই ওই যে আর সিরাজ আলী ভাই কো এই যে একটা লোক আছেন সিরাজ আলী ভাইয়ের সাথে আমি একটা প্রশ্ন রাখি আপনার আপনার বাবার কবর দাদার কবর দাদির কবর অথবা আমার বাপের কবর দাদার কবর এই কবরটার ভিতরে কেউ কেউ লাথি দেওয়ার অধিকার আছে না কথা লাথি দেওয়ার অধিকার আছে না আচ্ছা ওলি আল্লাহ পরে কইলে মানে আল্লাহ পাক ভালো জানে কিন্তু যারা মাজার উঠতে এটা কবর যদি ধরেন এই কবর উঠতে লাথি দিতে পারবে না এই কবর কি আগুন ধরাইতে পারবে না এগুলো কেমন কথা মিয়া এটা কি কথা এটা কি দেশ এটার জন্য নি আমরা এই শাহজালাল 360 টা উলিয়ে দেশ ইসলামান ছিল হক কথা কোন না হক কথা না কইলে ফার খাইবেন হক কথা না বললে ফিডা খাইবেন মাটির উপরে না নিছে আর যদি আল্লাহ যদি ধরে মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আজানতু বিল হারবে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে কথা বলেন ঠিক কি না যুবক আমি তোমারই বলছি ওলি আল্লাহ হইতে গেলে নামাজ দরকার আছে না নাই বাইরে পাঁচ ওয়াক্ত নামাজের পর যারা বেশি বেশি নফল ইবাদত করে এরা আর বান্দা থাকে না এরা আল্লাহর বন্ধু হয়ে যায় সেই বন্ধুদের মাজার ভাঙতে চাও সেদিকে আমি পড়ে যাব আমি খুব জেদি মানুষ খুব রাগী মানুষ সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিল্লা না চুনারগড়ের মানুষ কি জিন্দা আছে চাইলে নাসিরুদ্দিন সিপাশালের মাজার কেউ ভাঙতে পারবে আহা কেন আপনারা গজব ডেকে আনেন নীল নদের পানি যেমন নীল না আপনাগর মুখের ইসলাম ও ইসলাম না আমি জানি সব সারা জীবন আরে কত কথা কইলেন আর এখন মন্দিরে যায় সুন্দরগির ইসলামী সঙ্গীত গান এটা বন্ধ করেন বন্ধ করেন এগুলা হিন্দুদের সঙ্গে মস্কারি এই মাহফিলে আয়সা যদি কোনো হিন্দু আয়সা গীতা পাঠ করে আমরা 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 কাছে ত্যক্ততা লাগবে না তিক্ততা লাগবে না এরা এদের স্বাধীনভাবে পূজা করবে লাড়ি লয়ে হারিতে নেই এটা কি অভ্যাস এরা যে ডরা কোন সমাজে মোল্লার আমার গোড়ায় বাড়ি মারে এ এদের স্বাধীনতা আঘাত করেন না সাবধান কয়ে দিয়ে গেলাম এই তামসা করেন না তামসা করেন না চালাকি করেন না যদি ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেন আর পাবলিকরে ধোকা দিয়া বোকা বানাইতে চান ফয়সালা আসমান থেকে হবে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু আকবার আচ্ছা আমার লোকে যাইছে না বিপদ আছে এমনি আমার হুস্ত আছে টর্চ লাইট লাগাইয়া কুরানদার ধরব অসুবিধা নাই বাজান আমি হইলাম সম্প্রীতি বান্ধব মানুষ আমি রাষ্ট্র নিয়ে কাজ করি সুন্নতের খেদমত করি কথা বলেন ঠিক কিনা যেই নেতা আমার সুন্নতকে ভালোবাসবে আমি তার স্যান্ডেল জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব যেই নেতা আমার নবীরে ভালোবাসবে না নবীর বিরোধিতা করবে তার ছায়ার মধ্যে আমি পা দিব না তাই রে হুজুর নতুন কেউ না সাবধান হাদিসে কুরসি মান আদালি ওয়ালিজ্ঞান ফাকাদ আজানতু বিল হারবে যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করবে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে কি আসবে আর ওদের কি আসবে আমি কষ্ট পাইছি মাজারের উপরে জুতা লইয়া উইটা হাত দিয়ে বাইরে আইয়া মাজারে আগুন লাগাই দিছে এ আমরা এর অ্যাডভোকেট ভাই আছে না অ্যাডভোকেট ভাই ওই যে আমাদের এই অ্যাডভোকেট ভাই ওই যে আর সিরাজ আলী ভাই কো এই যে একটা লোক আছেন সিরাজ আলী ভাইয়ের সাথে আমি একটা প্রশ্ন রাখি
আপনার বাবার কবর দাদার কবর দাদির কবর অথবা আমার বাপের কবর দাদার কবর এই কবরটার ভিতরে কেউ কেউ লাথি দেওয়ার অধিকার আছে না কথা কা লাথি দেওয়ার অধিকার আছে না আচ্ছা ওলি আল্লাহ পরে কইলে মানে আল্লাহ পাক ভালো জানে কিন্তু যারা মাজার উঠে এটা কবর যদি ধরেন এই কবর উঠে কি লাথি দিতে পারবে না এই কবর কি আগুন ধরাইতে পারবে না এগুলো কেমন কথা মিয়া এটা কি কথা এটা কি দেশ এটার জন্য নি আমরা এই শাহজালাল 360 টা উলিয়ে দেশ ইসলাম ছিল হক কথা কোন না হক কথা না কইলে ফার খাইবেন হক কথা না বললে ফিডা খাইবেন মাড়ির উপরে না নিছে আর যদি আল্লাহ যদি ধরে মানে আদাল ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে কথা বলেন ঠিক কি না যুবক আমি তোমারই বলছি ওলি আল্লাহ হইতে গেলে নামাজ দরকার আছে না নাই বাইরে ফড়ত দিয়ে কই বেনামাজির শাস্তি কবরে কঠিন আল্লাহর হাবিব বলছেন আমি মেরাজে গেছি মেরাজে যাওয়ার পর আমি দেখছি জাহান্নামের আগুন মেরাজে যাওয়ার পর আমি বহুত আযাব দেখছি কিন্তু সবচাইতে ভয়ঙ্কর আযাব দেখছি কবরের আযাব তা আপনি সহ্য করবেন কেমনে কেমনে সহ্য করবেন আল্লাহর হাবিব বলেন বেনামাজির কবরে তিনটা শাস্তি এক নম্বরের শাস্তি হলো বেনামাজির কবরে দুই পাশের মাটি সংকুচিত করে দেওয়া হবে এমন ছোট করে দেওয়া হবে হাড্ডিগুলা গুড়া বানায় ফলাইব এমন সুরে আপনি একটা চিৎকার মারবেন দুনিয়ার ডান থেকে বাম বাম দিকে ডান শিমাল থেকে জুনুব মাশরিক দিকে মাগরিব গোটা পৃথিবীর ভিতরে কবর আযাবে প্রকম্পিত হইয়া যাবে কিন্তু মানুষের কানে সেই আওয়াজ আসবে না আল্লাহর হাবিব বলেন সাহাবা একরাম কবর আযাবের কষ্টের আওয়াজ যদি হুঙ্কার যদি মানুষের কানের মধ্যে লাগত মানুষের কান ফেটে রক্তাক্ত হয়ে মানুষ মারা যেত কিন্তু দুনিয়ার পশু পাখিগুলা বিশেষ করে গরু দেখবেন গুরুস্থানে বাইন্দা রাখলে ঘাস খাইতেছে ঘাস খাইতেছে হঠাৎ কইরা ঘাস খাইতেছে হঠাৎ করে দেখবেন গরুটা রশি সিরা দৌড় মারে কেন দৌড় মারে জানেননি একটা মাত্র কারণ কারণ গরু ছাগল চতুষ্পদ জন্তুরা কবরের ভয়ঙ্কর কান্নার আওয়াজ শুনে কথা বলেন ঠিক কিনা দুই নম্বর আযাব হল কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে অর্থাৎ জাহান্নামের আগুন থেকে একটা উত্তাপ ঢুকাইয়া দেওয়া হবে চুনারু ঘাটের বাজারে যদি আগুন লাগিয়া যায় মানুষ যদি আগুন নিবাইতে না পারে ফায়ার সার্ভিস আইসে আগুন নিভাবে কিন্তু পৌরসভার পাশে গুরুস্থান আসিনি রে ভাই ওই গুরুস্থানে শত শত মানুষের কবরে আগুন দিয়া জ্বলতেছে লন্ডন আমেরিকার দুনিয়ার কত টেলিভিশনের পর্দায় আগুন জ্বলার দৃশ্য দেখি কিন্তু কবরের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে কিন্তু দুনিয়ার মানুষ যারা পরিমাণ দেখার এবং সহযোগিতা করার সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা এই কবরের ভিতরে একদিন নয় দুই দিন নয় শত শত বছর আমরা পড়ে থাকব কোটি কোটি বছর পরে থাকব আমার নবী আপনার নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ নবী গো কবরের প্রথম রাত কেমন হবে সুবহানাল্লাহ বলবেন না কবরের প্রথম রাতটা কেমন হবে আপনারা জবান খুলে কোন আমার নবী দেখা এবং জানার ক্ষমতা আছে না নাই আমার নবী বলে সাহাবায়ে কেরাম কবরের মধ্যে যখন লাশটা নামানো হবে ইমানদের রুহটা আর বেঈমানের রুহটা তার বডির ভিতরে ঢোকায় দেওয়া হবে কবরের ভিতরে মানুষটা যদি ওই কবরের ভিতরে ইমানদার হয় আমার নবী বলে ওই প্রথম রাতটা শুরু হবে তিনটা প্রশ্ন দিয়া কথা কন ঠিক কিনা এই তিনটা প্রশ্নের ভিতরে এক নম্বর প্রশ্নের নাম হলো আমার রব্বুকা তোমার রবকে
সোনার গাটের বাবারা জবানটা খুলে বলেন আমাদের রবের নাম কি এই আওয়াজে মদিনা জবান খুলে কোন কি ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে বলুন তিনি কে এই জন্য ওই আল্লাহর প্রশ্নটা প্রথম করা হবে মার রব্বুকা তোমার রবকে জবানটা খুলে কোন তিনি কে এরপরে বলবে তোমার দিন কি ওয়ামা দিনুকা তোমার ধর্ম কি সে বলবে দিনি আল ইসলাম আমার ধর্মের নাম হলো ইসলাম এরপরে প্রশ্ন করা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হককে হাজার রুজুল এই যে লোকটা বসে আছে এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে ইমানদার বলবে তিনি তো সেই নবী যিনি আমাদের কাছে আমার আল্লাহ সাক্ষী দিয়েছেন তিনি তো সেই নবী যিনি আমাদেরকে আখিরাতের কথা বলেছেন জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না